নুরুল হক আপনার কাছেই আসি আসলে আপনারা নির্বাচনের আগে সরকার পতনের এক দফা আন্দোলন দিয়েছিলেন বিএনপি সহ আপনারা যুগপথ আন্দোলনে থাকে যারা রয়েছিলেন তারা নির্বাচন হয়ে গেল আপনাদের নির্বাচনের পরে আপনারা একদম নিস্তব্ধ নীরব হয়ে গেলেন আপনারা কি হতাশ না আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সহালোচক সাংবাদিক নেতা সোহেল ভাইকে শুভেচ্ছা দর্শকদেরকেও শুভেচ্ছা বিরোধী দল আমরা প্রায় বিয়াল্লিশটি বিরোধী দল তত্ত্বাবধায়ক সরকারের অধীনে একটা নিরপেক্ষ নির্বাচনের দাবিতে প্রায় এক বছর ধরে ধারাবাহিকভাবে আন্দোলন করেছি এবং সর্বশেষ সরকার সাতই জানুয়ারির নির্বাচনের তফসিল যখন ঘোষণা করে সেই সময় আমরা আন্দোলন চালিয়েছি ইভেন আফটার ইলেকশন এবং আপনার বলতে পারেন যে পোস্ট ইলেকশন প্রি অ্যান্ড পোস্ট ইলেকশন দুই জায়গায় কিন্তু আমরা আন্দোলন চালিয়েছি এখন এই আন্দোলন করতে গিয়ে এটা তো আপনারা সবাই জানেন পত্রপত্রিকা এসেছে মন্ত্রীরা সরল স্বীকার উক্তি দিয়েছে যে বিরোধী দলের এই ত্রিশ হাজার নেতাকর্মীকে যদি কারাগারে বন্দী না করতাম তাহলে রাস্তায় গাড়ি চলতো না না আমরা নির্বাচন করতে পারতাম এই যে আমাদের বিরোধী দলের প্রায় নেতাকর্মী এখন কারাগারে আছে এবং আজকে আমি যখন এখানে কিছুক্ষণ আগে আমাদের একজন দীর্ঘ সাত মাস পরে মুক্তি পেয়েছে একেবারেই ভিত্তি মামলায় গ্রেপ্তার করেছিল এক মামলা থেকে নয় মামলায় গ্রেপ্তার দেখেছে বিনিয়ামিন তো এইভাবে নেতাদেরকে এখন মুক্ত করাটা আমাদের রাজনৈতিক কর্মসূচির একটা প্রাধান্য বলতে পারেন পাশাপাশি জব নিয়ে মানে আপনারা অ্যাটাকের জায়গায় আর নেই আপনারা ডিফেন্সের জায়গায় আছেন এরকম কি বিষয়টা অথবা আপনাদের সক্ষমতা নেই না সক্ষমতা নেই সেটা না সক্ষমতা তো আমাদের আছে এখন রাষ্ট্রযন্ত্রের এরকম সশস্ত্র প্রস্তুতি সশস্ত্র বাহিনীর বিপরীতে নিরস্ত্র জনগণ আসলে কতক্ষণ ফাইট করতে পারে আমরা তো 7ই জানুয়ারিও জনগণকে শান্তিপূর্ণভাবে আমরা কিন্তু বলেছিলাম যে নির্বাচন বয়কট করার জন্য আমরা কিন্তু বলি নেই নির্বাচন প্রতিহত করব ভোটকেন্দ্রে যেতে দেব না জনগণকে আমরা আহ্বান জানিয়েছি 95% লোকজন সেটাতে সারা দিয়েছে তো আমাদের তো একটা প্রাথমিক বিজয় হয়েছে এখন এই জনগণকে কীভাবে রাস্তায় নামানো যায় আমাদের নেতাকর্মী যারা জেল জুলুমে পর্যদস্থ তাদেরকে কীভাবে আবার তাদের মধ্যে একটা গতিশীলতা আনা যায় এই বিষয়গুলো আমরা ভাবছি প্লাস হচ্ছে আন্দোলন কর্মসূচি কিন্তু টুকটাক ধারাবাহিকভাবে হচ্ছে দ্রব্যমূল্য নিয়ে আপনার সাইবার নিরাপত্তা আইন নিয়ে ইভেন বাংলাদেশের সীমান্তে যে পরিস্থিতি তৈরি হয়েছে এটা তো বাংলাদেশের একটা জাতীয় ইস্যু এটা তো কোনো দলীয় ইস্যু না বিশেষ করে মিয়ানমারের পরিস্থিতির ফলে এই ইস্যুগুলো নিয়ে কিন্তু সভা সেমিনার রাজপথেও আমরা প্রোগ্রাম করি